আপনাদের পরিচিত দুই দল আসি গেছে মারমুখি ভঙ্গিতে। এই মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতেছেন, এটার নাম রেফারি বলবগলের তলে। এখনই খেলা শুরু হবে, চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। রেফারি এদিক ওদিক তাকাইতেছে, খেলা শুরু করে বাসি ফুটি মারমাকি লম্বা বাসি দেখছেন, এরকম আর বাসি জিন্দগিতে কেউ দেখেন। খেলা শুরু হয়ে গেছে, রেফারি বল সারা তো তারা চাইছে, বললে তারা ধুচ্ছে না, সামনে কোনো বল নাই, একজন আরেকজনের পিছিয়ে ধরছে, আর খালি লাত্তি মাইতে আছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছেন, খালি কাইতে চিতে ভরে। রেফারি হরন নিশ্চিন্তে শুনিয়াম চাপাই দিয়েছে, লড়ে ধরে না, এবার আবার বল মানে শুনিয়ে দিয়ে বাড়ছে, বল সুইংয়ের লোক আটকে গেছে, আটকে গেছে, বল আর ছোট না। এত কয়ে কি কাম করলাম, রেফারি মুখের ভিতরে বল মারবি, এটা তো গোলপোস্ট না, তবু মারিছে, বল ছোট না, ছোট গেছে, বল মারলো, কই মারলো, আল্লাহ মারো, একজনের ভাইছে, আমা আমা একই আলামত দেখছেন, বুড়ের লাগে সিঙ্গেম লাগছে, সিঙ্গেম লাগে বল লাগছে, হাতে আমি বল ছড়ে দিয়ে আমি কি করবো। তাৎক্ষণিক ভাবে ডিসিশন নিয়ে চিন্তা করলে, দৌড়ে রেফারিকে দৌড়াচ্ছে, রেফারি দূরে হেঁটে দূরে, রেফারি দূরে হেঁটে দূরে, এই দৌড়েছে দৌড়েছে, আমা 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 আমার রেফারি কাটি হয়ে গেছে, কি মজা লাগলো, ঠিকই দিছি আমি, এবার উত্তেজিত হয়েছি তো, ডোন্ট মাইন্ড, এবারে খেলা আবার সরম গতিতে চলতে আছে, এরকমের খেলা কেউ দেয় না, বল কেমনে ফায়ার লোকে ফিক্সড হয়ে গেছে, আর বেগুনে যান করে উত্তর সিটটা কাটতে পারে না, এবারে দেখেন গুলির ব্যাং নৃত্য, গুলি লাফাই দিয়েছে কিন্তু বল ভাই দিয়েছে না, হ্যাঁ হ্যাঁ দেখছে, মনে হয় আমি জিতে গেছি, মনে হয় আমি জিতে গেছি, কথা বলছি।